মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিল হামাস। ইসরায়েলের দক্ষিণে ভ্রমণে গিয়ে হামাস যোদ্ধাদের হাতে বন্দী হন তারা। গেল শুক্রবার রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয় মার্কিন নারী ও তার মেয়েকে। জিম্মিদের মুক্তির বিষয়টি হামাসের সঙ্গে মধ্যস্থতা করেছে উপসাগরীয় দেশ কাতার। ঘটনাটিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এখন আরও 10 মার্কিন নাগরিক হামাসের হাতে বন্দী থাকায় গাজা স্থল অভিযান দেরি করার পক্ষে তিনি। হামাসের উদ্যোগের কারণে শনি কিংবা রোববারের মধ্যে উপত্যকাটিতে মানবিক সহায়তার প্রথম 20 ট্রাক পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন কর্মকর্তারা। গেল 15 দিনে হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় প্রাণ হারিয়েছেন 4,100 ফিলিস্তিনি, অন্যদিকে পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন আরও 81 জন।